এখনও অব্যাহত অশান্তি, হিংসা জেলায় জেলায় চলছে বিক্ষোভ অশান্তি। সরেজমিনে পরিস্থিতি দেখতে রাজ্যপালের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, নবান্নে দেখা করল কেন্দ্রীয় দল। আরও কমলো মেট্রো সংখ্যা, এবার সোম থেকে শনি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত 12 ঘন্টা চলবে মেট্রো, রবিবার মেট্রো চলবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। ফাঁকা ধর্মতলা চত্বর, বাস যাত্রী শূন্য, ট্রেন বন্ধ হওয়ার জন্য হাওড়া স্টেশনে শুনশান, ফলে হাওড়াগামী বাসও জনশূন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কার্যত জনশূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট। সব নার্সিংহোম এবং হাসপাতালে 40% বেড বাড়ানোর অনুমতি দিল রাজ্য সরকার। মেডিকেল কলেজ সহ সুপার স্পেশালিটি হাসপাতালে বসানো হবে অক্সিজেন প্ল্যান্ট। সংক্রমণের বেলাগাম পরিস্থিতি দেখে এমনই নির্দেশ দিল স্বাস্থ্যমন্ত্রক। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অ্যাডহক বোনাস ঘোষণা করল রাজ্য সরকার। ঈদের আগেই পাওয়া যাবে এই বোনাস। আবার দুর্গাপূজার আগে 27 সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবরের মধ্যে রাজ্য সরকার দেবে এই বোনাস। করোনায় মৃত্যু হল প্রাক্তন মন্ত্রী অজিত সিং এর, তিনি ছিলেন রাষ্ট্রীয় লোকদলের প্রেসিডেন্ট। গত 20 এপ্রিল তার করোনা রিপোর্ট পজিটিভ আসে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করল, ভারতের পাশে এসে দাঁড়ালো অস্ট্রেলিয়া। করোনা পরিস্থিতিতে ভারতকে দেওয়া হলো 1056টি ভেন্টিলেটর এবং 43টি অক্সিজেন কনসেন্ট্রেটর। আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছে, এবার সেই তালিকায় যুক্ত হলো অস্ট্রেলিয়ার নাম। মাত্র 48 ঘন্টার মধ্যে অক্সিজেন প্ল্যান্ট বসানোর নজির, বসানো হলো নয়ডার আইটিবিপি হাসপাতালে। ভারতের ইতালির অ্যাম্বাসেডর গত 6 মে এই অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন। একসঙ্গে 100টি বেডে অক্সিজেন দেবার ক্ষমতা রাখবে এই প্ল্যান্ট। একদিকে দেশজুড়ে যখন করোনার ভয়াবহ গ্রাফে আতঙ্কিত দেশবাসী, তখন অন্যদিকে লখনৌতে ধরা পড়ল সম্পূর্ণ বিপরীত ছবি। সেখানে বাজার এলাকায় দেখা গেল মানুষের ভিড়, যদিও লখনৌতে আগামী 10 তারিখ সকাল 7টা পর্যন্ত জারি আছে কারফিউ। দিল্লির কথা কানে গেল কেন্দ্রীয় সরকারের। গত 5 তারিখ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দিল্লির কাছে 730 টন অক্সিজেন পৌঁছে গিয়েছে। একদিকে যখন ক্রমশই বেড়ে উঠছিল অক্সিজেনের সংকট, শয্যার সংকট, তখন কেন্দ্র মারফত 730 টন অক্সিজেন দিল্লিতে এসে পৌঁছনোয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকে।